হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লো রাজধানী বোধজং গার্লস স্কুলের একাধিক ছাত্র। বিষয়টি খতিয়ে দেখতে বিদ্যালয় পরিদর্শনে যান পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমার এবং প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। উল্লেখ্য, এই বিদ্যালয়ের বেশিরভাগ জনজাতি অংশের ছাত্রীরাই হোস্টেলে থেকে পড়াশোনা করে। বৃহস্পতিবার হোস্টেল থেকে খাবার খেয়ে বিদ্যালয়ে এসে অসুস্থ হয়ে পড়ে কয়েকজন ছাত্রী। তাদের প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়। তারপর ধীরে ধীরে আরও ছাত্রীরা অসুস্থ হতে থাকে। বিষয়টি প্রত্যক্ষ করে বিদ্যালয়ের অন্যান্য ছাত্রীরা শিক্ষকদের খবর দিলে তারা ছুটে এসে চিকিৎসার জন্য ছাত্রীদের দ্রুত জিবি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এই ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে যান পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমার ও প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা শাসক জানান, খাবারে গোলযোগের ফলে বিদ্যালয়ে প্রায় 50 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে 15 জন বেশি অসুস্থ হয়, তাদের জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ছাত্রীদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। হাসপাতালে যে সকল ছাত্রীরা ভর্তি রয়েছে তাদেরও বিকেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এই ঘটনায় প্রশাসনের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে। যাদের অবহেলার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। সুবা বোধজং হাই স্কুল গার্লস হাই স্কুল কি কুছ ছাত্রায় লগভগ 50 ছাত্রাও কো পেট মে দর্দ হুয়া আর ইসকা কারণ থা কি উনহোনে এক হোস্টেল হ্যায় এনজিওরন হোস্টেল ওহাঁ পে জো ভি ফুড সার্ভ কিয়া থা ও কনজিউম কিয়া থা जिसकी वजह से 15 छात्राओं को हमें जीबी हॉस्पिटल ट्रांसफ़र करना पड़ा। और हमने दोनों जगह जाके देखा है, जो छात्राएं 35 छात्राएं स्कूल में हैं वो बिल्कुल स्टेबल हैं और उनको ऑब्जर्वेशन में रख के अभी हम कुछ दिन में उनको दोबारा से उनके हॉस्टल अथवा उनके पेरेंट्स को हम लोग भेज देंगे। और जो 15 छात्राएँ जीबी हॉस्पिटल में गई हैं उनका भी उपचार पूरा कम्प्लीट हो चुका है, स्टेबल हैं सब, किसी को कोई नुकसान नहीं है और उम्मीद करते हैं शाम तक वो भी डिस्चार्ज हो जाएंगी। एडमिनिस्ट्रेशन की तरफ से हेल्थ डिपार्टमेंट हो, एजुकेशन हो, ट्राइबल वेलफेयर हो, इन सभी डिपार्टमेंट्स के लोग इन बच्चियों से मिल चुके हैं और जो भी रिलीफ की गुंजाइश है वो उनको दिया जा चुका है। साथ साथ हम इसकी इंक्वायरी भी कर रहे हैं, फूड्स के सैम्पल्स भी चेक किए जा रहे हैं, साथ साथ जो भी वार्ड मेम्बर हैं या जो भी खाना बनाते हैं इन लोगों की भी इंक्वायरी हो रही है। और अगर किसी भी तरह की कोई नेग्लिजेंस अथवा कोई पाया जाती है गलती तो उसकी कार्रवाई की जाएगी। জানা গেছে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রীদের অবস্থা স্থিতিশীল রয়েছে, তাদের পরীক্ষা নিরীক্ষা চলছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।